তিন প্রকারের লোক জেনা করে নিষ্পাপ থাকে, তিন প্রকারের লোক জেনা করে ঠিকই কিন্তু তারা কোনো গুনাহ পায় না, তারা পরিপূর্ণ মাসুম এবং নিষ্পাপ থাকে। এটি খুব অবাক করা হাদিস না যে জেনা করছে কিন্তু গুনাহ হয় না, সারা জীবন জেনা করলেও তারা নিষ্পাপ থাকে। এই হাদিসটি প্রথমে যখন আমি পড়া শুরু করছি খুব অবাক হয়েছি, পরে বুঝতে পারলাম যে এটার মূলত সত্যতা কতটুকু এবং এটার অথেন্টিকেশন কতটুকু। তো আমি রিসার্চ করে পেলাম যে না, এটি সহি বর্ণায় রয়েছে এবং এটা সত্য, এখানে কোনো প্রকার লোক মুখে শোনা কোনো কথা এটা নয়। তিন প্রকারের লোক জেনা করেও নিষ্পাপ। ঘটনাটা আমি আগে বলি, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে একজন মহিলাকে কয়েকজন মিলে টেনে হিঁচে নিয়ে যাচ্ছে। উনি বললেন যে কি ব্যাপার, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বললো, হে আলী, এই মহিলাটা জেনার মতো গুনাহ করেছে, তাই ওমরের আদেশ যে তাকে পাথর নিক্ষেপ করে, তখনকার মানে আমাদের কোরআনের যে বিধান যে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো যে জেনা করে, তো আমরা তাকে সেই জন্য নিয়ে যাচ্ছি। আলী বললেন যে না, একে ছেড়ে দাও, একে তোমরা হত্যা করো না, একে তোমরা এই শাস্তি দিও না। তখন তারা ব্যাক করে অমরের কাছে গেল, যে লোকগুলো যাচ্ছিল আর কি। অমর বলল, কি ব্যাপার, তোমরা ফিরে আসলা কেন? তখন তারা বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আমরা যখন নিয়ে যাচ্ছিলাম তখন আলী বললেন যে না, একে এই শাস্তি দেওয়া যাবে না, তাই আমরা আবার ফিরে আসছি। তখন অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপতে পারতেন বা রেগে যেতে পারতেন, উনি বললেন যে না, হতে পারে এমন কিছু যে আলী এমন কিছু জানে যেটা আমরা জানি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, উনি যখন আসলেন চেহারা ভিতরে একটা উজ্জ্বল হাসি নিয়ে আসলেন। অমর পুরো মজলিসে উনাকে বললেন যে হে আলী, আপনি কেন এই কাজটা করেছেন, যার উপরে হত্যা প্রয়োগ করা আমাদের দরকার ছিল, যাকে আমাদের শাস্তি হিসেবে পাথর নিক্ষেপ করার কথা, আপনি কেন তাকে ফিরাই নিয়ে আসছেন বা ফিরাই দিয়েছেন? তো আলী বললেন যে হে অমর, তুমি কি রসুলের হাদিস শোনো নাই? হাদিসটা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুফিআ আল কলম আন সালাসা, আনিন নাঈম হাত্তা ইস্তাইকাযা, ওয়া আনিস সাবি হাত্তা ইহতালিমা, ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াকিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তারা গুনাহ করলে লেখা এটা হয় না। এক নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মানুষ সেন্সলেস থাকে, ভালো মন্দর কোনো খবর তার থাকে না, তো সে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয় তার কোনো গুনাহ কিন্তু লেখা হয় না। দ্যাট মিন্স ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তার সমস্ত গুনাহ মাফ, সে যাই করুক এটা লেখা হবে না। এক নাম্বার। দুই নাম্বার, বাচ্চা শিশু যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ বালেগ না হয় তার আমল নামায় কোনো কিছু লেখা হয় না। কথা বুঝতে পেরেছেন আপনারা? দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, একজন পাগল যতক্ষণ পর্যন্ত সে পাগল অবস্থা থেকে ফিরে না আসে, অর্থাৎ ভালো না হয়, ততক্ষণ পর্যন্ত তার কলম উঠায় নেওয়া হয়েছে, অর্থাৎ তার কোনো গুনাহ লেখা হবে না। এবার ওমর বলল, হ্যাঁ এই হাদিসটা আমি শুনেছি, তবে এই হাদিসের সঙ্গে তোমার লজিকটা কোথায়? আলী বললেন যে দেখো, যে মহিলাকে তোমরা এই শাস্তি দিয়েছ কিংবা তোমরা যাকে হত্যা করতে চেয়েছো পাথর নিক্ষেপ করে, এই মহিলাটা মূলত একটা পাগল মহিলা। কি মহিলা? পাগল মহিলা। এ মাঝে মাঝে পাগল থাকে, তো হতে পারে এমন যে এই মহিলা যখন জেনা করেছে কিংবা এই অপরাধটা করেছে তখন সে হয়তো পাগল ছিল, আর পাগলের উপরে শাস্তির কোনো বিধান হয় না, পাগল জেনা করলেও সে নিষ্পাপ থাকে। এটি হচ্ছে সেই হাদিস। বোঝা গেল, তিন ধরনের ব্যক্তি যারা জেনা করে কিংবা অন্য কোনো গুনাহ করে তারা এগুলো করে নিষ্পাপ থাকে। এক নাম্বার হচ্ছে সে ব্যক্তি যে ঘুমায়, ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহ হয় না। দুই নাম্বার, সেই বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয় তার কোনো গুনাহ হয় না। তিন নাম্বার, সেই ব্যক্তি যে ব্যক্তি পাগল থাকে যতক্ষণ পর্যন্ত সে ঠিক অবস্থায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হতে পারে না। এটি রয়েছে মুসনাদ আহমদে রয়েছে এবং আবু দাউদে রয়েছে, এবং এই হাদিস নাম্বার হচ্ছে 4398 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা যা বললাম মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান সকলে পড়ে না। আমিন।